বামপন্থী রাজনৈতিক দল নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়টি অবৈধভাবে দখল করতে মরিয়া হয়ে উঠেছে হরিগঙ্গা বসাক রোডের ব্যবসায়ী ঋষিকেশ পাল ও রাজীব পাল। দীর্ঘদিন ধরে হরিগঙ্গা বসাক রোড এলাকায় ছোট্ট পরিসরে এক চিলতি জায়গায় পার্টির কাজকর্ম চালিয়েছিলেন রাজ্য নেতৃত্ব। দীর্ঘদিনের বহু পুরনো এই কার্যালয়টির জায়গা অবৈধভাবে দখল করার জন্য সক্রিয় হয়ে ওঠে এই দুই ব্যবসায়ী। শুধু তাই নয়, অর্থের জোর দেখিয়ে তারা পার্টি অফিসে ড্যামেজ করে দেয়, এমনকি পার্টি অফিসে যাওয়ার রাস্তাটি পর্যন্ত অবৈধভাবে বন্ধ করে দেয়। এতে করে পার্টি অফিসের বিভিন্ন আসবাবপত্র চুরি যায়। স্থানীয় থানে পার্টি অফিস অবৈধভাবে দখল করার চেষ্টা এবং চুরি যাওয়া ঘটনাটি লিখিতভাবে জানালেও কোনো প্রকার হেলদোল নেই। তাই বাধ্য হয়ে পুলিশের প্রতি আস্থা হারিয়ে উপযুক্ত তদন্তক্রমে সঠিক বিচার পাওয়ার প্রত্যাশায় পার্টি উচ্চ আদালতে শরণাপন্ন হয়। ইতিমধ্যেই উচ্চ আদালতে মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেন। বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান পার্টির রাজ্য সম্পাদক শ্যামল রায়। রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষচন্দ্র দেবনাথ ও রাজ্য নেতৃত্ব বিজয় কৃষ্ণ রায়কে পাশে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী রায় আক্ষেপে সুরে বলেন, একটি পার্টি অফিসে যখন এই অবস্থা তখন রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ কোথায় আছে তা থেকে অনুমান। পার্টি অফিস জবরদখল ও চুরির ঘটনা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনো ভূমিকা না নেওয়ায় উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। উচ্চ আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হবে দল। লিস্ট অফ দ্য মানে ডকুমেন্টসগুলো আমরা দিয়েছি, সেখান থেকেও আমরা যে আশা করছিলাম পুলিশের কাছে সেই জিনিসটা আমরা ফার্স্ট পাইনি। আমরা এসপিকেও জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন আমরা কোনো সহায়তা পাইনি বলে আমরা হাইকোর্টে গেছি এবং নিচের লোয়ার কোর্টেও সিজিএম কোর্টেও আমরা গেছি। দোকান থেকেই অর্ডার আছে আমাদের ফেভারে যে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, মানে তদন্ত করতে হবে, রেজিস্টার করতে হবে কেস, এবং সেইভাবে তারা শুরু করছে। আমরা শুধু এই কথাটা বলতে চাই যে আমাদের মতো একটা পার্টি যদি এই অবস্থা হয় তাহলে এই দেশের গণতান্ত্রিক আমাদের রাজ্যের গণতান্ত্রিক অবস্থানটা কোথায় আছে? গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং আমাদের মানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা কোথায় থাকবে? আইনি শাসন কোথায়? এটা নিয়ে প্রশ্ন যে আইনি শাসন কি থাকবে না থাকবে না? ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা খুবই একটা ইম্পর্টেন্ট দিক আমরা মনে করি এবং আমাদের রাজ্যের মানুষের কাছে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা আইনের শাসন এবং সত্যিকারের যে গণতান্ত্রিক অধিকারগুলো আমাদের রক্ষিত হবে কি হবে না, এটাই হলো প্রশ্ন। সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির সম্পাদক আরও জানান, আগামী 30 তারিখ থেকে কলকাতায় শুরু হবে পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর বৈঠক। এই বৈঠকে কোভিড পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। করোনাকালীন পরিস্থিতিতে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত কার্যকর করবে রাজ্য কমিটি। এছাড়া রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে খুব শীঘ্রই রাজ্যে অনুষ্ঠিত হবে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।